السلام عليكم. السلام عليكم. السلام عليكم এবং সবাইকে শুভ সকাল, বৃষ্টিপূর্ণ সুন্দর একটি শুভ সকাল। হ্যালো, সবাই কেমন আছেন? আমরা একটু হাত নাড়ি সবাই সবাইকে। দেখতে পাচ্ছি একটি সুন্দর সকালে সবার মন অনেক ভালো। কার কার মন অনেক ভালো? আচ্ছা, একজন একজন করে দেখতে পাচ্ছি না, সবাইকে একসাথে দেখব। তার আগে আমাদেরকে আমাদের ক্লাসের পার্টিসিপেন্টসদের পাশাপাশি লাইভে যারা জয়েন করেছেন আপনাদেরকেও সুন্দর সকালে শুভকামনা। এবং আমাদের ক্লাসে প্রতিদিনের মতো নিয়মিত রুটিন ফলো করে জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। তবে আপনাদের পাশাপাশি আমাদের ক্লাসে পার্টিসিপেন্টদের আমরা সবাই মিলে একটু একসাথে দেখে নিই, সবাই কেমন আছে। সবার চেহারা আজকে অনেক উৎফুল্ল। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখানো শুরু করেছে, তারা কেমন আছে। আমরা কি একটু দেখাতে পারি আমরা কতটুকু ভালো আছি? কতটুকু 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 ধন্যবাদ। জাদিদ আজকেও খুব কম ভালো আছে, কিন্তু জাদিদ কেন কম ভালো আছে তা আমরা একটু পরে জানবো। জাদিদ, আমরা আপনার কাছে যদি সময় পাই জানতে চাইবো আজকেও আপনি এতটুকু কেন ভালো আছেন। ঠিক আছে, আমরা আজকে ক্লাস শুরুর দিকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখে নিব, কারণ আমরা যখন পড়াশোনা শুরু করে ফেলি তখন আসলে এত মশগুল হয়ে যায় কিছুই আর শেখার আমাদের সময় থাকে না। তাহলে আজকে আমরা কি করব? আজকে আমরা গুগল ক্লাসরুমের একটি বিষয় নিয়ে একটু জানব। কেন? কারণ আমি আপনাদেরকে একটি টাস্ক দিয়েছিলাম, বাড়ির কাজ দিয়েছিলাম, স্টুডেন্টস ইনফরমেশন ফর্ম। কিন্তু আমি দেখেছি আপনারা অনেকে সেই ফর্মটি ফিল আপ করে সাবমিট না করে কি করেছেন, ছবি তুলেছেন, ছবি তুলে অ্যাটাচ করে দিয়েছেন। গুগল ফর্ম সব সময় ফিল আপ করে পূরণ করে তা সাবমিট করে দিতে হয়, তা ছবি তুলে অ্যাটাচ করতে হয় না। অনেকে হয়তো একটু কনফিউশনে ছিলেন কিভাবে এটি ফিল আপ করতে হবে। আজকে আমি একটু এক ঝলকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব গুগল ফর্মটি আমরা কিভাবে যাব, কিভাবে খুলব, কিভাবে ওপেন করব। তাহলে আমি চলে যাচ্ছি আমার স্ক্রিন শেয়ার করতে, আর আমরা খুব মনোযোগ দিয়ে দেখব গুগল ফর্ম যদি আসে অথবা এখন থেকে যদি গুগল ফর্ম আমাদের ফিল আপ করতে হয় আমরা কেউ আর পিছিয়ে থাকবো না, অবশ্যই নিজেরাই করতে পারব। তাহলে আমি চলে যাচ্ছি আমার স্ক্রিন শেয়ারিং এ, যেখানে আমি দেখাতে পারবো গুগল ক্লাসরুমে আমরা কিভাবে গুগল ফর্ম ফিল আপ করে ম্যামকে সাবমিট করব। আমি খুলে ফেলেছি একটি জিমেইল, ধরে নিচ্ছি এটা আপনাদেরই কি জিমেইল আইডি। ঠিক আছে, তাহলে আমি একটু নিচের দিকে যাচ্ছি যেখানে আমি পাবো আমার স্টুডেন্টস ইনফরমেশন ফর্ম। আমি যেহেতু এটা অনেক আগে পাঠিয়েছিলাম, এই যে আমি দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম আমি পেয়ে গিয়েছি। আমি স্টুডেন্ট ইনফরমেশন ক্লিক করতে, স্টুডেন্ট ইনফরমেশন ফর্মটি ক্লিক করতেই তা খুলে চলে এসেছে। এই যে গুগল ক্লাসরুম, এই যে হাই জান্নাতুন মানে এটা আমার নাম, আর স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম নিচে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন ফর্মটি অ্যাটাচ হয়ে আছে। তাহলে নিচে কি বলছে আমরা একটু জিজ্ঞেস করি, আমরা বলতে আপনারা জানবেন আর আমি একজনকে জিজ্ঞেস করি। জাদিদ, আমি আপনাকে আনমিউট করছি। জাদিদ কি জিজ্ঞেস জাদিদ বলো, করছি স্টুডেন্ট ইনফরমেশন ফর্মের নিচে কি কি দেখতে পাচ্ছি আমরা? ওপেন ওপেন, ধন্যবাদ জাদিদ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে জাদিদও দেখতে পাচ্ছে, আমরাও দেখতে পাচ্ছি, এবং জাদিদ বলছে নিচে ওপেন লেখা। এখন এটা আমরা কি করব, ওপেন মানে খুলে ফেলা, ওপেন করছি। একটু ওয়েট করে দেখি আমাদের স্ক্রিনে কি আসে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এই যে স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, এখানে একটি ফর্ম অ্যাটাচ করা আছে, আর পাশে আছে কি ইওর ওয়ার্ক। আমরা কিন্তু এখানে কিছুই করব না, আগে দেখব ফর্মটা কি। তাহলে আমি চলে যাচ্ছি ফর্মে ক্লিক করে।
ফর্মে ক্লিক করতেই আমার ফর্ম ওপেন হয়ে গিয়েছে, তাই না? আমরা এইটুকুন কে কে দেখছি সবাই একটু থামস আপ দেখাতে পারি? ধন্যবাদ। তাহলে যখন ফর্মটি খুলে যাবে তখন এখানে কিছু আমি কোয়েশ্চেন্স দিয়েছি, এটা ওয়ান কাইন্ড অফ কুইজ, খুব ইন্টারেস্টিং। আমাদের নিজেদের সম্পর্কে আমরা নিজেরা এখানে ফিল আপ করে তা লিখে দিব। স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। আমি এখানে কিছু কোয়েশ্চেন্স দিয়ে দিয়েছি। এই যে প্রথমে ইমেল অ্যাড্রেস যাবে, হোয়াট ইজ ইয়োর ফুল নেম, হাউ ওল্ড আর ইউ, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ইজ ইয়োর স্কুলস নেম, হোয়াট ইজ ইয়োর ডেট অফ বার্থ, হুইচ ডিস্ট্রিক্ট ডু ইউ লিভ ইন, এভাবে অনেকগুলো প্রশ্ন আমি আপনার সম্পর্কে দিয়েছি। দেওয়ার পরে যখন আমার শেষ হয়ে যাবে লাস্ট প্রশ্ন, হোয়াট ইজ ইয়োর মাদার্স ইমেল অ্যাড্রেস, তাহলে এই প্রশ্নটি আমি দিয়ে এখানে কি দেখতে পাচ্ছি, সাবমিট। যখন আমি সব প্রশ্নের উত্তর দিতে দিতে শেষে চলে আসব তখনই একটা কি পাচ্ছি, সাবমিট। সাবমিটের আগে এখানে একটি অপশন আছে, আগের এই অপশনটি হলো সেন্ড মি আ কপি অফ মাই রেসপন্স। আপনারা আমাকে যে ফর্মটি এখানে সাবমিট করবেন তার এক কপি কিন্তু আপনার কাছে চলে যাবে। এখন এটা আপনার ইচ্ছা, আপনি কপি চান নাকি চান না। আমি যখন পাঠাবো আমি তখন এটা কি করে দিব, অন করে দিব। আবার আমার যখন ইচ্ছে হবে না, থাক লাগবে না, আমি এটা অফ করে দিব। এটা আমার ইচ্ছা। আর আমি যখন এটা পুরোটা কি করে ফেলবো, ফিল আপ করে ফেলবো, তখন আমি এটা কি করব, অবশ্যই সাবমিট করব, টার্ন ইন করব না। এটা কিন্তু সাবমিট করলেই আমার ম্যামের কাছে আমার এই স্টুডেন্ট ইনফরমেশনটা চলে যাবে। তাহলে আমি একটু নুসরাতকে জিজ্ঞেস করতে চাই, আমরা ফর্ম ফিল আপ করে কি করব? সাবমিট করে দিব। আচ্ছা নুসরাত, আমরা আপনার কাছ থেকে শুনেছি সাবমিট করব। আমরা একটু স্ক্রল করে উপরে যাই, উঠে উঠে উপরের দিকে যাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম। এই ফর্মে অনেকগুলো প্রশ্ন আছে, উত্তর দিব দিব দিব। আমার সম্পর্কে আমি সব উত্তরগুলো দিয়ে নিচ্ছি, কি করব নুসরাত? সাবমিট করে দেব। ধন্যবাদ নুসরাত আমাদেরকে ঠিক উত্তর দেওয়ার জন্য। তাহলে আমরা এভাবে কি করে ফেলব, আমাদের স্টুডেন্টস ইনফরমেশন ফর্মটি ফিল আপ করব। জাদিদ, আপনি কিছু আমাদের সাথে শেয়ার করতে চান? জাদিদ হাত উঠিয়েছে, আমি জাদিদকে একটু আনমিউট করছি। আসেনি, তাই আমাদের আবার এটি ফিল আপ করে সাবমিট করতে হবে। ঠিক আছে, আমরা সবাই যদি বুঝে থাকি, একটা নতুন জিনিস শিখে ফেলি, তাহলে একটু থামস আপ দেখাই। এবার একটি হাই ফাইভ দেখাই, যারা যারা পারবো তারা তারা হাই ফাইভ। ধন্যবাদ সবাইকে। আর আমরা যারা জুম জুম ক্লাসে জয়েন করেছি, আমরা অবশ্যই ভিডিওটি সবসময় অন রাখবো, তাহলে আমাদের কথা বলতে খুবই ভালো লাগবে, ক্লাস করতে আরো বেশি ভালো লাগবে। আর লাইভে যারা আছেন তারাও নিশ্চয় বুঝে গিয়েছেন গুগল ক্লাসরুমে কিভাবে স্টুডেন্টস ইনফরমেশন ফর্মটি সাবমিট করতে হবে। আমি আশা করব আজকে আপনারা সবাই স্টুডেন্টস ইনফরমেশন ফর্মটি ক্লাস শেষে কি করবেন, শেয়ার করে দিবেন, কারণ এটি একটি ইম্পর্টেন্ট কি আপনাদের জন্য, বাড়ির কাজ। আচ্ছা, আমাদের একটা নতুন বিষয় আজকে শুরুতেই শিখা হয়ে গেল। শিখে নেওয়ার পর আমি চাই আজকে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই, কারণ আর বেশি সময় নিতে চাই না। শেষে যদি সময় পাই তখন আমরা একটু মজা করব। তাহলে আমাদের কি কি প্রয়োজন, বই, খাতা, আর কি প্রয়োজন, পেন্সিল। আমি দেখছি অনেকেই বই খাতা পেন্সিল সব দেখিয়ে একদম প্রস্তুতি নিয়ে ফেলেছে। ঠিক আছে, আমি খুব খুশি আপনাদেরকে প্রস্তুত দেখে, ধন্যবাদ। চলুন তাহলে আমরা দেখি আজকে আমরা কি পড়তে যাচ্ছি। স্ক্রিনে চলে এসেছে আজকের পড়া, কিন্তু আমি আরো বড় করে আপনাদেরকে দেখাতে চাই। চলে এলো আমাদের আজকের পড়া, আমরা যা পড়ব, খামার বাড়ির পশু পাখি অনুশীলনী,
পৃষ্ঠা 54 আর 55। আমরা ছবিতে দেখতে পাচ্ছি অনেকগুলো পশু পাখি কি করছে, হাসছে। আমরা সবাই কি একটু হাসতে পারি তাদের মতো? দেখি কে কে হাসতে পারে, কার কার দাঁত দেখা যায়। জাদিদ হাসছে না, জাদিদের দাঁত নেই। যাদের দাঁত আছে ভাববো তারাই হাসতে পারে। ঠিক আছে, তার মানে আজকে আমাদের ক্লাসে যে পার্টিসিপেন্টরা এসেছেন কারোরই আসলে দাঁত নেই, দাঁত না থাকার কারণে তাদের হাসিটা দেখা যাচ্ছে না। শেষে আমরা আবার একটু চেষ্টা করব হাসতে পারি কিনা, দাঁত দেখাতে পারি কিনা। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যেখানে শুরু হয়েছে এক দিয়ে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থগুলি। যেমন কিছু শব্দ দিয়েছে খামার, খৈল, ভুসি, গোয়াল, দানা। আমরা কি এগুলোর অর্থ জানি? খামার অর্থ কি আমাকে কে বলতে পারবে? আমি আলিফকে আনমিউট করছি, আলিফ হাত উঠিয়েছিল। খামার অর্থ? খামার অর্থ পশু পালনের জায়গা। ঠিক আছে, আচ্ছা পশু পালনের জায়গা। দেখি কি বলেছে আলিফ, ঠিক উত্তর দিয়েছে, খামার অর্থ পশুপালন বা ফসল ফলানোর জায়গা। তারপর আসছে খৈল, খৈল আমাকে কে বলতে পারবে? আচ্ছা আমি জিজ্ঞেস করব মানহাকে, মানহা আমরা কি খৈল অর্থ জানি? খৈল অর্থ, ঠিক আছে আমরা মানহাকে, মানহা আমরা মানহাকে একটু হেল্প করি। খৈল অর্থ হলো পশুর খাবার। তারপর আমি চলে যাচ্ছি জানতে তাকির কাছে, তাকি ভুসি অর্থ কি? আচ্ছা আমি তাকির কাছে পৌঁছাতে পারছি না, দেখি সাকিবকে জিজ্ঞেস করে। সাকিব আমি আপনাকে রিচ করেছি, একটু শুনতে চাই ভুসি অর্থ কি? খাবার। আচ্ছা সাকিব বলছে ভুসি অর্থ ছোলা বা গমের খোসা, যা এক ধরনের খাবার, কিন্তু তা কিসের মানে কি থেকে হয় সেটা আমাদের জানতে হবে। ভুসি হলো ছোলা বা গমের খোসা। তারপর আমি চলে যাচ্ছি সামিনার কাছে জানতে গোয়াল অর্থ কি? গোয়াল অর্থ গরু থাকার জায়গা। আচ্ছা সামিনা খুব সুন্দর করে উত্তর দিয়েছে, দেখি সামিনা কি বলছে। গোয়াল অর্থ গরু রাখার ঘর, সামিনা ঠিক বলেছে। তারপর আমি যাচ্ছি ইয়াশফির কাছে, ইয়াশফি দানা অর্থ কি? দানা। হ্যাঁ আচ্ছা আমি দেখি ইয়াশফিকে একটু হেল্প করতে পারি কিনা। আচ্ছা দানা হচ্ছে ছোট ছোট যে কোনো খাবারের মতো, যেমন মটর, বিচি, গম, ছোলা, এই টাইপের ছোট ছোট জিনিস, যা এক কথায় দানা বলা যায়। তাহলে আমরা দেখে গিয়েছি খামার, খৈল, ভুসি, গোয়াল, দানা এর অর্থগুলো কি কি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে, যেখানে আছে দুই ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এবার আমি ক নাম্বার জানতে চাইবো, কবুতরের খাওয়ার জন্য ড্যাশ ছিটিয়ে দাও। কিন্তু ক শুরু করার আগে আমরা খেয়াল করিনি কিন্তু কিছু শব্দ সামনে আছে, সেই শব্দগুলো কি কি এবং তা ব্যবহার কিভাবে করব। আমাদের কিছু শব্দ দিয়েছে যেমন খই, দানা, ভুসি, গোয়ালে, খামারে। এই শব্দগুলো কিন্তু আমরা কি করব, ক থেকে ঘ পর্যন্ত শূন্যস্থান পূরণে সঠিক জায়গায় ব্যবহার করব। তাহলে আমি শুরু করেছিলাম ক দিয়ে, কবুতরের খাওয়ার জন্য ড্যাশ ছিটিয়ে দাও। আমি চলে যাচ্ছি নন্দিনীর কাছে, নন্দিনী কতে কি হবে, কবুতরের খাওয়ার জন্য কি ছিটিয়ে দিব? না ছিটাও। আচ্ছা নন্দিনী সঠিক উত্তর, হ্যাঁ নন্দিনী সঠিক উত্তর দিয়েছেন, কবুতরের খাওয়ার জন্য
দানা ছিটিয়ে দাও। এবার আমি চলে যাচ্ছি ইথানের কাছে, ইথান, এরপর আমি তাসনিমের কাছে আসব। ইথান খতে কি বলছে? ড্যাশ অনেক পশু পাখি আছে। কোথায় অনেক পশু পাখি আছে? খামার বাড়ি। আচ্ছা, খামারে অনেক পশু পাখি আছে, ধন্যবাদ ইথান। একটু দেখি নেই উত্তরটি সঠিক। এবার আমি তাসনিমকে আনমিউট করছি। তাসনিম, আমরা এবার গ নাম্বার পড়ব। গতে আছে ড্যাশ, আর ড্যাশ পশু পাখির জন্য ভালো খাবার। আমি তাসনিমকে আনমিউট করতে পেরেছি। এবার আমি তাসনিমের কাছ থেকে শুনবো। দানা আর ভুসি পশু পাখির জন্য ভালো খাবার। ধন্যবাদ তাসনিম। একটু দেখি নেই তাসনিম কি বলল। খৈল আর ভুসি, খৈল আর ভুসি কি হয়? পশু পাখির জন্য ভালো খাবার। আর রাতে গরুগুলো, ঘ নাম্বার, রাতে গরুগুলো ড্যাশ থাকে, কোথায় থাকে? আমি সানিকার কাছ থেকে জানতে চাই। সানিকা, উত্তরটি কি হতে পারে ঘ? গোয়ালে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখি নেই সানিকার উত্তর সঠিক কিনা। রাতে গরুগুলো গোয়ালে থাকে। সবাই সঠিক উত্তর দিয়েছেন, আমি একটি ক্ল্যাপ করছি, ধন্যবাদ সবাইকে। এবার আমি চলে যাই পরবর্তী স্লাইডে, যেখানে খুব গুরুত্বপূর্ণ একটি পড়া আছে, যুক্ত বর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ যুক্ত বর্ণ হলো কিন্তু নতুন এক ধরনের উচ্চারণ বা শব্দ। বাংলায় যুক্ত বর্ণ পড়ে কিন্তু নতুন ধরনের উচ্চারণ পাওয়া যায় এবং শব্দ গঠন করা সম্ভব হয়। তিন, যুক্ত বর্ণগুলো চিনে নিই, যুক্ত বর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। তাহলে প্রথম কি শব্দ দেয়া আছে? হাম্বা। আর এখানে যুক্ত বর্ণ কোনটি? আমি জানতে চাই তাসফিয়ার কাছে। তাসফিয়াকে আমি আনমিউট করছি। তাসফিয়া, হাম্বাতে যুক্ত বর্ণ কোনটি? আমি তাসফিয়াকে আনমিউট করতে পারছি না, চেষ্টা করব। তাসফিয়া মিউট, আনমিউট হয়ে গিয়েছে। ময়ব। আচ্ছা, ময়বকে আমরা ভাঙলে কি পাচ্ছি? ব, আর নতুন শব্দ কি পাচ্ছি? কম্বল। কম্বল, আরেকটা কি পাচ্ছি? লম্বা। ধন্যবাদ তাসফিয়া। তাসফিয়া আমাদেরকে আজকে প্রথম জয়েন করেছে এবং আশা করব তাসফিয়া আমাদের সাথে সব ক্লাসে নিয়মিত থাকবে। আমি চলে যাচ্ছি আবারও তাসনিম আল জামি। তাসনিম আল জামি, আমি আপনাকে আনমিউট করছি আর আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দ্বিতীয় যুক্ত বর্ণটি কি? দয়ে বয়ে। আচ্ছা, দ্বিতীয় আমি কিন্তু বোঝাতে চাচ্ছিলাম এটি ক্রমবাচক সংখ্যায় দ্বিতীয়, কিন্তু এখানে দেয়াই আছে দ্বিতীয়, তাহলে দুটাই দ্বিতীয় হয়ে গেল। মানে পরের নাম্বার বুঝাচ্ছিলাম দ্বিতীয়, আবার পড়ছিও দ্বিতীয়। তাহলে দ্বিতীয় এর যুক্ত বর্ণ হলো দয় ব, আর এটাকে আমরা যখন ভেঙে পড়ব তখন কি হবে তাসনিম? দব। দ প্লাস ব। আর নতুন শব্দ কি তৈরি হয়েছে? দার। আর অন্যটি? দীপ। আচ্ছা, দার অর্থ হলো কি আমরা কি জানি? আচ্ছা, জানি না। ঠিক আছে, আমি একটু দেখছি, আমি একটু দেখছি আলিয়া জানে, আলিয়ার কাছ থেকে শুনি। দার এবং দীপ অর্থ কি? দার অর্থ, আচ্ছা ঠিক আছে আলিয়া জানে না, আলিয়া খুব সহজ সরল ভাবে আমাদেরকে বলছে। আচ্ছা, দার এবং দীপ দুটি শব্দ। দীপ হলো যেমন সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনের মাঝখানের যে জায়গাটি, সেই জায়গাটি হলো দ্বীপ, কারণ চারদিকে পানি আর মাঝখানে হলো একটি কি?
জায়গা যেখানে মাটি মাটি আছে বা যেখানে মানুষ বাঁচতে পারে, যেখানে কোনো পানি নেই, মানে সমুদ্রের মাঝখানে কোনো এমন একটি জায়গা ভেসে ওঠা যেটা চরের মতো, যেখানে পানি থাকে না আর যেখানে মানুষ দাঁড়াতে পারে, মাটি থাকে, এই ধরন করে আমরা বুঝে নিব। যেমন সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনে গিয়ে কিন্তু আমরা থাকতে পারি, তারপর বেড়াতে যাই, যেখানে পানি নেই বা পানির নিচে না, পানির ওপরে, কিন্তু চারিপাশে, মানে চারপাশে হচ্ছে তার পানি আর পানি। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় শব্দটিতে। আমি সানিকাকে আনমিউট করব। সানিকা, আমরা তৃতীয় শব্দটি শুনতে চাই, শ্রেণী। শ্রেণী, শ্রেণীর মধ্যে আমরা যুক্ত বর্ণ কি পেয়েছি? তালব্য স্বর রফলা। আমরা তাহলে শ্রেণীতে পেয়েছি তালব্য স্বর যোগ রফলা, শ্রমিক পরিশ্রম। আর নতুন শব্দ পেয়েছি শ্রমিক, যারা কাজ করেন, যেমন কলকারখানায় কাজ করেন অনেক মানুষ, অনেক মানুষের একজনকে আমরা কি বলি? শ্রমিক বলি। আর অনেক মানুষ যখন কাজ করেন তখন আমরা শ্রমিকরা বা শ্রমিকগণ এইভাবে বোঝানোর চেষ্টা করি। শ্রমিক হচ্ছে দিন মজুরি করে, যারা কন্টিনিউয়াস অনেক সময় ধরে কাজ করেন পরিশ্রমের, তাদেরকে আমরা শ্রমিক বলি, শ্রম দিয়ে যে কাজ করে। আর পরিশ্রম, পরিশ্রমটা হচ্ছে কি? শ্রমিকরা যে কষ্ট করে কাজ করে, পরিশ্রম করে, কষ্ট করে কাজ করে। ধন্যবাদ সানিকা, খুব সুন্দর করে সংযুক্ত করে বলেছেন আপনি, পরিশ্রম করে। আচ্ছা, আমরা কি এখন পরিশ্রম করছি কি মজা করছি? হ্যাঁ, একটু মজাও করছি, মজা করে পড়ছি, আমাদের সাথে দুটো মুরগিও পড়ছে। ঠিক আছে, যুক্ত বর্ণ শেষ হয়ে গিয়েছে, আমরা এবার দেখি পরে কি আছে। চার, মুখে মুখে উত্তর বলি ও লিখি। এবার আমি চলে যাব তার কাছে, যার কাছে আমি এখনো কোনো উত্তর জানতে চাইনি। আমি চলে যাচ্ছি সবার কাছে যেতে চলছি, কিন্তু আমি একটু কনফিউজড হয়ে যাচ্ছি আসলে কার কাছে যাব। তাকির কাছে আমি আরেকবার পৌঁছাতে পারিনি, আমি চেষ্টা করব এবার তাকির কাছে যাওয়ার। তাহলে শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। ক, গ্রামের পাশের নদীটির নাম কি? এটা খুবই সহজ একটি উত্তর। আমি তাকিকে আনমিউট করার চেষ্টা করছি, তাকিকে আমি আনমিউট করতে পারছি না। আবারও তাকি, আমি আপনার কাছে কিন্তু পৌঁছাতে পারছি না, চেষ্টা করেছি কিন্তু আমাকে অনেকে উত্তরটা। আচ্ছা, আমরা পৌঁছে গেছি তাকির কাছে, তাকি ধন্যবাদ। গ্রামের পাশে নদীটির নাম কি আমরা কি জানি তাকি? আচ্ছা, গ্রামের পাশের নদীটির নাম হলো তাকি, আমরা দেখিনি উত্তরটি কি। সোনাই মুড়ি, তাকি আমরা কি একটু উত্তরটি এবার বলবো? তাকি বলেছে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছে না, ধন্যবাদ তাকি। তাকি হয়তো দূরে বা কোনো কারণে তাকি উত্তরটি আমরা শুনতে পারিনি। গ্রামের পাশের নদীটির নাম সোনাইমুড়ি। খ, রিতা কবুতরকে কি খেতে দেয়? এটাও খুব মজার একটি উত্তর। আমি চলে যাচ্ছি নুসাইবার কাছে, তারপর আমি আসব ইয়ানার কাছে। গ নাম্বার আমি ইয়ানার কাছে জানতে চাইবো, তবে খ নাম্বার উত্তর দিতে যাচ্ছে আমাদের নুসাইবা। গম ও মটর খেতে দেয়। গম ও মটর, ধন্যবাদ নুসাইবা। তাহলে উত্তরটি একটু দেখে ফেলি, রিতা কবুতরকে গম ও মটর খেতে দেয়, ধন্যবাদ নুসাইবা। ইয়ানা, আমি আপনাকে কথা দিয়েছিলাম গ নাম্বার আপনার কাছ থেকে জানবো, আমি আপনার কাছে আসলাম। গ, ছাগল ছানারা কি করে? ছাগল ছানারা মাঠে দৌড়াদৌড়ি করে। আচ্ছা, দেখি ইয়ানার উত্তরটি আমার উত্তরের সাথে মিলেছে কিনা। ছাগল ছানারা ছাগলের আশেপাশেই লাফালাফি করে, ধন্যবাদ এই পর্যন্ত যারা সঠিক উত্তর দিয়েছেন। এবার আমি চলে যাব জাদিদের কাছে ঘ নাম্বার প্রশ্নের উত্তরটি জানতে। লাল ঝুঁটি মোরগ
দেখতে কেমন? আমি কেন যেন জাদিককে শুনতে পারছি না, আমরা একটু উত্তরটি দেখে ফেলব। জাদিককে আমি কোনো কারণে শুনতে পারছি না, তবে আমরা উত্তরটি আর ওয়েট না করে একটু দেখে নেই। লাল ঝুঁটি মোরগ দেখতে খুব সুন্দর। এবার আমি ও নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি। মতি বিবি কি বেচে টাকা পান? এটা আমাকে বলবে তাজ। তাজ বিবি মুরগির ডিম বেচে টাকা পান। ধন্যবাদ। আমরা দেখি নেই তাকির উত্তর, আমি তাকি না তাজের উত্তরটি মিলে গিয়েছে কিনা। মতি বিবি ডিম বেচে টাকা পান। এবার হচ্ছে চ নম্বর প্রশ্ন, খামারে মোরগ ও মুরগি কে পাহারা দেয়? এটা তো আমরা সবাই জানি, উত্তরটি আমাকে নুসরাত দেবে। নুসরাত, খামারে মোরগ ও মুরগি কুকুরে পাহারা দেয়। মতি বিবির একটি কুকুর ছিল, সেই কুকুরে পাহারা দেয়। ধন্যবাদ নুসরাত, খুব সুন্দর করে উত্তর দিয়েছে। আর নুসরাতের উত্তরটি সঠিক, খামারের মোরগ ও মুরগি কুকুর পাহারা দেয়। এবার আমি চলে যাচ্ছি শেষ প্রশ্নে, যে আমি আলিফকে জিজ্ঞেস করব পুকুরে হাঁসগুলো কি করে। পুকুরে হাঁসগুলো সাঁতার কাটে। ধন্যবাদ আলিফ, দেখে নেই আলিফের উত্তরটি সঠিক কিনা। পুকুরে হাঁসগুলো শামুক খায়, সাঁতার কাটে এবং শামুক খায়। তাহলে আমরা আজকে 4 পর্যন্ত শেষ করে কি করব, 5 নম্বরে চলে এসেছি। 5 নম্বর করব, রেখা টেনে মিল করি। আচ্ছা, পুকুরে দল বেঁধে কি করে, হাঁসগুলো নেমে সাঁতার কাটে আর কি করে, শামুক খায়। তাহলে এই সাথে আমরা প্রশ্ন উত্তর শেষ করে এবার 5 নাম্বার করব। আর আমিও সাথে সাথে মিলাবো, কারণ আমার এই মিলটা করতে অনেক মজা লাগে। চলে যাচ্ছি আমি মিল রেখা মিলাতে আপনাদের সাথে। রেখা টেনে মিল করি, একটু দেখে নেই। এখানে কয়েকটি ছবি দিয়েছে পশুর, যেমন গরু, তারপর ছাগল, তারপর মুরগি, তারপর কুকুর এবং শেষে শেয়াল। এবার আমরা তাদের কি করব, শব্দ যেগুলো দেয়া আছে তাদের নামের সাথে তা মেলাবো। যেমন প্রথমেই দেয়া আছে, প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, ব্যা ব্যা, তারপর হুক্কা হুয়া হুক্কা হুয়া, তারপর হাম্বা হাম্বা, তারপর কুকুর কু কুকুর কু, আর শেষে ঘেউ ঘেউ। তাহলে আমরা ঝটপট মিলিয়ে ফেলবো কোন ছবির সাথে কোন শব্দ হবে। একটি করে দিয়েছে হাম্বা হাম্বা, গরুর সাথে হচ্ছে হাম্বা হাম্বা, ছাগলের সাথে কি হবে তাহলে, ব্যা ব্যা। আমরা সবাই একটু নিজেরা করব, আমার শেষ হবার সাথে সাথে আমি কিন্তু আপনাদের কাছে ফিরে যাব। মুরগি কিভাবে ডাকে, কুকুরুকু কুকুরুকু, আর কুকুর কিভাবে ডাকে, ঘেউ ঘেউ, শেয়াল ডাকে হুক্কা হুয়া হুক্কা হুয়া। তাহলে আমার মেলানো শেষ হয়ে গিয়েছে। এবার আমি যাচ্ছি আপনাদের কাছে। আমি রিকোয়েস্ট করব সবাই আমরা একসাথে একটু খাতাটি বা বইটি ধরব, যেখানে আমরা কি করেছি, 5 নংটি করেছি। আমি দেখছি অনেকেই আপনারা শেষ করেছেন, খাতা দেখাচ্ছেন। আমি চলে যাচ্ছি পরের স্লাইডে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, খুব সুন্দর করে করেছেন। আমি এখন কি করব, আবারও চলে যাব আমাদের স্ক্রিনে ফিরে দেখতে আর কি কি পড়া আছে। আমরা সবাই মিলে কি করে ফেলেছি, 5 নং রেখা টেনে মিল করে ফেলেছি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আচ্ছা, 6 নং কি বলছে, নিচের একটি শব্দকে একের বেশি করে বানায়। তাহলে আমরা 6 নং নিজেরাই করব খাতায়, আর অবশ্যই সবাই করব। 6 নং এ কি বলছে, শব্দকে একের বেশি করে বানায়। তাহলে এখানে 5টি প্রাণী বা পশুর নাম দিয়েছে, যেমন কুকুর, ছাগল,
হাঁস মুরগি শিয়াল কুকুরের সাথে কি দিয়েছে কুকুরগুলো তাহলে ওরা কি করেছে একটি কুকুরকে অনেক কুকুর বানিয়ে ফেলেছে কুকুর গুলো গুলো শব্দ যোগ করে একটি কুকুরকে অনেক কুকুর বানিয়ে ফেলেছে এভাবে আমরা ছাগলকে অনেক বানিয়ে ফেলব হাঁসকে অনেক বানিয়ে ফেলব মুরগিকে অনেক বানিয়ে ফেলব এবং শিয়ালকে অনেক বানিয়ে ফেলব আমাদের সাথে যারা লাইভে জয়েন করেছেন ক্লাস করছেন আপনাদের যদি হয়ে যায় করা তাহলে কি লিখতে হবে অবশ্যই শেষ লিখতে হবে আপনাদের কমেন্টের শেষ লেখা দেখার জন্য আমরা কিছুক্ষণ সময় নিচ্ছি আমার মনে হয় আমাদের ক্লাসে প্রায় সবারই করা হয়ে যাচ্ছে তবে কে ফার্স্ট হবে আমি এই অপেক্ষায় আছি মনে হচ্ছে সবারই হয়ে যাবে সবাই একসাথে ফার্স্ট হবে আর ওয়েট করতে পারছি না আমি খুব শীঘ্রই চলে আসছি আপনাদের কাছে কে কে রেডি হয়েছেন তাদের কি করতে হবে যারা যারা রেডি হয়ে গিয়েছি তারা তারা কাইন্ডলি খাতা বা বইটি কি করব আমরা অবশ্যই অবশ্যই সামনে ধরব সবাই ঠিক আছে আমরা সবাই একটু সামনে একসাথে ধরি যদি আমাদের হয়ে থাকে আমি দেখছি নুসরাত করেছে সবাই ধরতে ধরতে আমি নুসরাতের বইটি দেখতে চাই ছাগলগুলো হাঁসগুলো মুরগিগুলো আর শিয়ালগুলো আর কে কে করে ফেলেছে আমি কার বইটি দেখতে পারবো নুসাইবা নুসাইবা আমরা আপনার কাছ থেকে একটু শুনতে চাই আপনি কি কি লিখেছেন আমি আপনাকে আনমিউট করার চেষ্টা করছি নুসাইবা খুব তাড়াতাড়ি আনমিউট করতে পারবো এবং পেরে গিয়েছে নুসাইবা আমরা একটু খাতাটি দেখাই আর একটু পড়ি কি লিখেছি আমি কেন যেন নুসাইবাকে শুনতে পারছি না নুসাইবা আমি আপনাকে কুকুর বললো ছাগল ছাগল দিগুলো আচ্ছা নুসাইবা খুব ঝটপট পড়েছে নুসাইবা আমরা আরেকবার পড়ব ঠিক আছে কুকুর কুকুর গুলো ছাগল ছাগল গুলো হাঁস হাঁস গুলো মুরগি মুরগি গুলো শিয়াল শিয়াল গুলো ধন্যবাদ নুসাইবা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আচ্ছা নুসাইবা যেগুলো বলেছে কার কার হয়েছে এবার আমরা একটু একসাথে একটু থামস আপ দেখাই তো একসাথে থামস আপ দেখাই সবার খাতা দেখেছি কার কার সঠিক হয়েছে সবাই থামস আপ দেখাচ্ছে তার মানে সবার সঠিক হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে কিন্তু শুধু ধন্যবাদ দিব না আমি একটু ফ্ল্যাগ দিচ্ছি আমরা সবাই একটু তালি দেই সবাই সঠিকভাবে একটা ক্লাস ওয়ার্ক করেছি তাকে দেখছি তালি দিচ্ছে না তারপর তাজ একটু তালি দিব আমরা একসাথে একটু তালি দিব এটা একটা এক্সারসাইজ আমাদের ধন্যবাদ সবাইকে আমি এবার চলে যাচ্ছি আবারও স্ক্রিনে ফিরে যেখানে আমাদের আর একটু পড়া বাকি আছে ওটা শেষ করব সাত আমার প্রিয় প্রাণী সম্পর্কে তিনটি বাক্য লিখি এই কাজটা কি আমরা এখন করতে পারি মাত্র তিনটি বাক্য যা লিখতে আমাদের মাত্র কয়েকটা সেকেন্ড লাগবে আমাদের সাথে যারা লাইভে আছেন চাইলে আপনারা লিখতে পারেন ছোট ছোট কয়েকটি সেন্টেন্স আর যদি আপনারা নিজেরা খাতায় লিখে থাকেন তাহলে লেখা শেষে ডান দিলাম আমি বুঝে যাব কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে কার শেষ হয়েছে তাহলে আমরা আমার প্রিয় প্রাণী সম্পর্কে তিনটি বাক্য লিখব এখনই লিখব ঝটপট এবং আমি শুনবো কে কি লিখেছেন এখানে আমি আজকে স্লাইড অফ করে দিচ্ছি আর চলে আসছি আপনাদের কাছে আপনাদের খাতা দেখব কার কার লেখা হয়েছে আমি দেখতে যাচ্ছি কে কে লিখছে আমি দেখতে পাচ্ছি ইয়ানা লিখছে তারপর আলিফ লিখছে তারপর ইথান লিখছে তারপর তাশফিয়া লিখছে খুব মন দিয়ে সবাই লিখছে
অলমোস্ট সবাই লিখছে আমাদের সাথে যারা আছেন। রায়হান লিখছে, আমি একটু রায়হানকে দেখতে চাই। রায়হান লিখছে, তাহলে আমাদের প্রায় সবারই যদি লেখা হয়ে যায় আর সময় নেওয়া যাবে না, আমি এবার একটু শুনবো কে কি লিখেছেন। আমি ইয়ানার কাছে যাচ্ছি। ইয়ানা, আমি আপনাকে আনমিউট করছি এবং আপনি একটু আমাদেরকে পড়ে শোনাবেন আপনি কি লিখেছেন। দেখতে অনেক সুন্দর। তারপর খরগোশ গাজর খায়, খরগোশের রং সাদা হয়। ধন্যবাদ ইয়ানা, খুব সুন্দর করে পড়েছেন। আর কার খাতা দেখতে যাব আমি? আর কে বলতে চাই? নুহু, আমি একটু নুহুর সাথে কথা বলতে চাই। নুহু, আমি আপনি কি লিখেছেন জানতে চাই। আমি নুহুকে সামনে নিয়ে আসছি। নুহু, আপনি যদি আমাদের ঠিকভাবে দেখতে পান তাহলে আপনি কি লিখেছেন আমাদের সাথে একটু শেয়ার করুন। আমরা নুহুকে দেখতে পাচ্ছি না ঠিকভাবে, কিন্তু শুনতে পাচ্ছি। নুহু, আমরা ক্যামেরা ঠিক করলেই দেখতে পারবো। ধন্যবাদ নুহু। আমরা কি লিখেছি তিনটি লাইন? না। আচ্ছা নুহু, ঠিক আছে, আমি নুহুর কাছ থেকে জানতে পেরেছি। আমি শেষ একজনের কাছে হয়তো যেতে পারি। আলিয়ার কাছে যাচ্ছি। না, আলিয়ার কাছে যাব না, আমি নন্দিনীর কাছে যাচ্ছি। নন্দিনী, আমরা একটু বলবো আমরা কি লিখেছি। বিড়াল পোষা পানি, বিড়াল রং রঙিন, অনেক রঙের হয়, বিড়াল ভাত মাছ ওদের দুধ খেতে চায়। ধন্যবাদ নন্দিনী, আপনাকে অনেক অনেক, কারণ খুব সুন্দর করে আমাদের সাথে আপনি শেয়ার করেছেন। তাহলে এখানে আমরা আজকে কি করব, আমাদের পড়াশোনা একটু বন্ধ করে দিব, কারণ সবাই খুব সুন্দর করে লিখেছেন। তবে হ্যাঁ, আমি একটু দেখতে চাই আমরা সবাই কে কে করে ফেলেছি। আমি সবাইকে একসাথে স্ক্রিনে নিয়ে আসছি। এবার আমরা সবাই একটু দেখাই আমরা কোথায় লিখেছি আমাদের প্রিয় প্রাণী সম্পর্কে। আমি দেখছি তাজ লিখেছে, আলিফ লিখেছে, তারপর রায়হান লিখেছে, আর কে কে। রায়হানকে আমি একটু আনমিউট করতে চাই লাস্ট কয়েক সেকেন্ডের জন্য। রায়হান, আমি আপনার কাছে দৌড়ে চলে আসছি, কিন্তু কয়েক সেকেন্ডের পরে ফেলতে হবে, কারণ এর বেশি সময় কিন্তু আমাদের হাতে নেই। আমি কেন যেন রায়হানকে খুঁজে পাচ্ছি না, হয়তো সে খাতা দিয়ে রেখেছে সামনে তাই। রায়হান, আমি আপনার কাছে পৌঁছে গিয়েছি, আনমিউট করেছি আপনাকে, আর আপনাকে স্ক্রিনে নিয়ে আসছি। শেষবারের মতো আমরা তিন লাইন বলবো। গরু আমার প্রিয় প্রাণী, গরু খইল ভুষি খেতে খুব ভালোবাসে, গরু গোয়ালে থাকে। ধন্যবাদ রায়হান, খুব সুন্দর এবং স্পষ্ট করে আপনি পড়েছেন, তার জন্য ধন্যবাদ অনেক অনেক। এবার আমরা কি করব, আমাদের কি করতে ইচ্ছে হচ্ছে, আমাদের কি করতে ইচ্ছে হচ্ছে, আমরা একটা কাজ করি, আমরা একটু নড়াচড়া করি, কারণ এই বৃষ্টির দিনে আমরা অনেক ভারী পড়াশোনা করে ফেলেছি, অনেক অনেক পড়া করে ফেলেছি। একটু কি আমরা নড়াচড়া করতে পারি, একটু ব্যায়াম করতে পারি? আচ্ছা, সবাই সোজা হয়ে বসে, আর আগে একটু লম্বা নিঃশ্বাস নিই, ঠিক আছে? সবাই সোজা হয়ে বসে গেলাম, শুরু করছি। লম্বা নিঃশ্বাস নেই, এক, আস্তে করে ছেড়ে দেই, আবার একটি লম্বা নিঃশ্বাস নেই, আবার একটু ছেড়ে দেই, মুখ খুলে, আর শেষবারের মতো একটা লম্বা নিঃশ্বাস নিব, আর শেষবারের মতো ছেড়ে দেই। আমার কিন্তু অনেক ভালো লাগছে, স্বস্তি লাগছে, আর একটু হালকা লাগছে। আশা করি আপনাদের সবারও শেষবারের মতো হালকা লাগছে। সবাই নিজের খেয়াল রাখবেন, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। সবাই নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অন্যের যত্ন নেবেন। এখানেই আমি আজকে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।